शुभ रात्रि। বৎস, তোমরা কেউ আসো লাইভে? তোমাদের আজকে আলোচনা করব প্রকৃতি ও প্রত্যয়। লাইভে কেউ থাকলে প্রথমে সাড়া দাও, তারপরে তোমাদের সঙ্গে কথোপকথন শুরু করি। সিং টু ফাইভ ক্যামেরায় সাউন্ডে কোনো অসুবিধা হচ্ছে কি না অবশ্যই কমেন্টসে জানাও। তোমরা জানো বাংলা দ্বিতীয় পত্র, বাংলা দ্বিতীয় পত্র দুভাগে বিভক্ত। প্রথম অংশ থাকে ব্যাকরণ অংশ, আর দ্বিতীয় অংশ থাকে নির্মিতি। ব্যাকরণ অংশে তোমাদের নাম্বার 40, আর নির্মিতি অংশে নাম্বার 60। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের প্রকৃতি ও প্রত্যয় নিয়ে কিছু কথা বলবো। যদিও বেশি উপকার হবে এইচএসসি পরীক্ষার্থীরা, একাদশ শ্রেণী তোমাদের হাতে বেশ সময় আছে, তোমাদের নিয়ে খুব বেশি চিন্তার নেই। একাদশ, আমরা দ্বাদশ শ্রেণী নিয়ে কথা বলবো। তার আগে কারা আসো একটু কমেন্টসে জানাও। তোমরা জানো বাংলা দ্বিতীয় পত্রের প্রকৃতি ও প্রত্যয় বেশ ঝামেলার একটা বিষয়, সমাসের অপোজিটে এটা থাকবে। সমাস অ্যান্সার করাটা খুবই ভালো। এটা অ্যান্সার করতে গেলে তোমাদের প্রথমে খাতা এবং কলম নিয়ে বসতে হবে। খাতা এবং কলম নিয়ে বসে যাও এবং একটা পৃষ্ঠায় তিনটা ভাস, তিনটা লাইন করে ফেলো। উপর থেকে নিচে তিনটা লাইন করে ফেলো। আমরা আজকে 100টি শব্দ শিখব। প্রকৃতি প্রত্যয়ের জন্য 150টি শব্দ শিখলে আমাদের হয়ে যাবে। শুধু দেখছো কমেন্টসে কেউ কিছু জানাচ্ছ না কেন? বাংলা শব্দ গঠিত হয় 10টির অধিক নিয়মে, তার মধ্যে শব্দ গঠনের একটা মাধ্যম প্রকৃতি এবং প্রত্যয়। ক্রিয়াপদের মূল অংশকেই বলা হয় প্রকৃতি। অর্থাৎ আমরা যে শব্দ বলি, এই শব্দটা গঠিত হয়েছে কিভাবে? এই যে মূল শব্দটা, মূল শব্দটাই প্রকৃতি, এবং এর সঙ্গে যখন নতুন শব্দ যুক্ত হয় তখন তাকে বলা হবে প্রত্যয়। অর্থাৎ ক্রিয়ার মূল প্রকৃতি, এবং ক্রিয়ার মূলের সঙ্গে যে ধাতু বা বর্ণ যুক্ত হয় আমরা এটাকেই বলবো প্রত্যয়। আর যদি না থাকে তাহলে সেটা হয় প্রাতিপাদিক, বিভক্তিহীন নাম শব্দ প্রাতিপাদিক। ধরো তোমাদের সবসময় বেশি আসে হলদে, আমরা একটা শব্দটার কথা বলি, আমরা একটা বাক শব্দ বলি, আমরা বললাম যে হলদে, হলদে, আমরা বলি হলদে পাখির ছা। এই যে হলুদ, আমাদের হলদে পাখি বা হলদে শব্দটা গঠিত হয়েছে হলুদ যুগ ইয়া। তোমাদের কারো কমেন্টস দেখতে পাচ্ছি না আমি।